অষ্টম জাতীয় বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড বহাল ও বেতন গ্রেডের সমস্যা নিরসনের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস ও পরীক্ষা নেওয়া থেকে বিরত রয়েছেন তারা। শিক্ষকদের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শ্রেণীকক্ষগুলো শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকার কথা, সেখানেই যেন শুনশান নীরবতা। শিক্ষকরা ক্লাস নিচ্ছেন না, তাই শিক্ষার্থীদেরও উপস্থিতি নেই। নতুন বেতন কাঠামোতে শিক্ষকদের গ্রেড নির্ধারণ ও মর্যাদার ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে এমন দাবিতে আন্দোলন চলছিল প্রায় আট মাস ধরে। আর পূর্ব ঘোষণা অনুযায়ী 10 জানুয়ারির মধ্যে এ বিষয়ে কোনো সুরাহা না হয় শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চালিয়ে নেবারও ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। খুবই দুঃখজনক হলো, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আপনি জেনেছেন একটা কমিটিও করেছে, তারা কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি, কিন্তু কেউ চায় না যেটা সমাধান হোক, কিন্তু আমরা চাচ্ছি সমাধান হোক আন্তরিকভাবে। সাড়ে আট মাস আমরা ওয়েট করেছি, আমরা চেয়েছি যাতে এই ব্যাপারটা একটা শান্তিপূর্ণ সুরাহা হয়, কিন্তু আমাদের সাথে কিন্তু কেউ এইভাবে কথা বলেননি, ডেকে নিয়ে কথা বলেননি। তো আমরা কী করতে পারি বলেন? শিক্ষকদের এই আন্দোলনের ফলে সেশন জটে পড়তে পারেন শিক্ষার্থীরাও। তবে তাদের দাবির সন্তোষজনক সমাধান না হওয়া পর্যন্ত এখন আর কিছুই করার নেই বলে মন্তব্য শিক্ষক নেতাদের। এই কর্মসূচি যদি দীর্ঘায়িত হয় তাহলে সেশন জট হতেই পারে, এবং সেই সেশন জটের জন্যে যারা এই বিষয়টি নিষ্পত্তি এখনও করে আসছে না, এবং আপনারা জানেন যে আমাদের সিনিয়র মন্ত্রীরাও সুপারিশ করেছেন, সেই সুপারিশ বাস্তবায়ন হয়নি। অর্থমন্ত্রী আমাদেরকে বলেছেন, সেটি বাস্তবায়ন হয়নি, তারপর বাস্তবায়ন করছে না এমন নিশ্চয়ই কেউ আছে। দেশের 37টি স্বায়ত্তশাসিত ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় 12,000-এরও বেশি শিক্ষক একযোগে এই কর্মবিরতি পালন করছেন। সরকার যে পে স্কেলটা দিয়েছেন, সপ্তম পে স্কেলে যা ছিল অষ্টম পে স্কেলে কিন্তু অনেক অবনমন করা হয়েছে। তো এটা আসলে শিক্ষকদের জন্য খুব অমর্যাদাকর। আমরা আশা করছি সরকার অতি দ্রুতই এই বিষয়টি বুঝতে পেরে আমাদের দাবি মেনে নেবেন, যদি দাবি মানা না হয় তাহলে ভবিষ্যতে সকলের সাথে আলোচনা করে আরও কঠোর কর্মসূচি প্রণয়ন করা হবে। কর্মবিরতি পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্ব ঘোষিত পরীক্ষাগুলো নেওয়া হবে, তবে নতুন কোনো পরীক্ষার তারিখ দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষকরা। আর দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ও ক্লাস দুই নেওয়া থেকে বিরত রয়েছেন তারা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।